দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। গোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি, আমি তানজিয়া জ্যোতি এবং আমি হাবিবা আফরোজ। তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে 200 টাকা লিটারে নাফিসশ্বাস উঠেছে ভোক্তাদের। বসুন্ধরা সয়াবিন তেল বাজার থেকে গায়েব, তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেশ কিছু নিত্য পণ্যের দামও। ডিমের ডজন এখন 120 টাকা, পেঁয়াজ প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা, বাড়তি সবজির দামও। খান আলমের রিপোর্ট থাকছে বিস্তারিত। এতদিন বাজার থেকে গায়েব হয়ে যাওয়া সয়াবিন তেলের দেখা মিলেছে। প্রতিটি খুচরা দোকানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। কারণ বাজার আলহামদুলিল্লাহ তেলের সরবরাহ ভালো আছে, তেলের কোনো সংকট নাই, তেলের সরবরাহ এখন মোটামুটি বাজারে স্বাভাবিকভাবে আছে। তবে কোনো দোকানেই পাওয়া যায়নি বসুন্ধরার সয়াবিন তেল। 20-25 দিন পর পেয়েছেন রূপচাঁদার চালান। পর্যাপ্ত পরিমাণ সব কোম্পানি দিছে, সব কোম্পানির তেলই বাজারে আছে। শুধু বসুন্ধরা উদয় হয়ে গেছে, ঈদের 15 দিন আগ থেকে বসুন্ধরা নাই। দাম আকাশ ছোঁয়া, তাই যারা আগে 5 লিটার কিনতেন তারা এখন সন্তুষ্ট 2-3 লিটারই। আমরা 160 টাকা করে খাইছি কি 70-80 আর উপরে না, কিন্তু জুলুম এটা আমাদের জন্য অতিরিক্ত হয়ে গেছে। তেলের বাজারটা যদি সুস্থির হয়, দামটা যদি আগের জায়গায় চলে আসে, তাহলে সবার জন্যই ভালো। 2 লিটার নিলাম প্রায় 400 টাকা, 5 টাকা কম। এইভাবে যদি আমরা জিনিসের দাম মানে খালি বাড়তি কিনি, তাহলে আমরা খাবো কি? ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ, তাই বেড়েছে দেশি পেঁয়াজের দাম। ইন্ডিয়ান পিস বন্ধুর কথা শুনছে, তারপরে চাহিদা বেশি, হয়তো বাজারে লাগবে লোগা 100 বস্তা, আটে ওটে হলেও 50 বস্তা। 1 মন পেঁয়াজের দাম 12 ডাজিটা, হেডে 1,100 এরম চলছে। ঈদের পর আবারও স্বাভাবিক ঢাকার জীবনযাত্রা, তাই বেড়েছে ডিমের চাহিদা। 15 থেকে 20 টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। আমদানি একটু কম, চাহিদা বেশি, যার কারণে ডিমের দামটা একটু বাড়তি। 15 থেকে 20 টাকা ডিমের দাম বাড়ছে। এখন আমরা জানি না কি কিসের থেকে সব কিছু দাম এরকম বাইরে যাইতেছে, আমাদের স্যালারি তো আর বাড়ে না। সবজির বাজারেও দাম বৃদ্ধির হাওয়া লেগেছে। সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। গতকালকে পটল কিনছি 25 টাকা, বেচছি 30 টাকা, আজকে পটল কিনছি 30 বস্তা, 30-35-40। মালের পর্যাপ্ত সাপ্লাই আছে, কোথাও কোথাও দেখা যায় দাম বেশি, কোথাও কোথাও দেখা যায় কম। চাহিদা মতো ইলিশ মাছ ধরা না পড়ায় আকাশচুম্বী দাম হাঁকছেন বিক্রেতারা, ফলে জাতীয় এই মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন মধ্যবিত্তরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর ভোক্তার অভিযানে একে একে বের হয়ে আসছে থলের বিড়াল। সাপ্তাহিক ছুটির দিনেও বাণিজ্যিক নগরী চট্টগ্রামে জব্দ করা হয়েছে 2,500 লিটার অবৈধ তেল। সকালে নগরীর কর্ণফুলী মার্কেট ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। এ সময় 3টি দোকানে তেলের অবৈধ মজুতের দায়ে 2,60,000 টাকা জরিমানা করেছে সংস্থাটি। পরে জব্দকৃত তেল নির্ধারিত মূল্যে জনগণের কাছে বিক্রি করা হয়েছে। এদিকে ময়মনসিংহেও অভিযান চালিয়ে 14 লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সেগুলো আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়। তেল লুকিয়ে রাখার দায়ে দোকানদারকে 20,000 টাকা জরিমানা করা হয়। আজ দুপুরে নগরীর মেছুয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। লিটার প্রতি 38 টাকা দাম বৃদ্ধির পর প্রতিদিন অবৈধভাবে মজুত করা লাখ লাখ লিটার সয়াবিন তেল উদ্ধার করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এমন কার্যক্রমে বেশ বাহাবাহ পাচ্ছে সংস্থাটি। তবে বিশ্লেষকরা বলছেন, বাজারে তেলের সংকট ও দাম বৃদ্ধির পেছনে ছোট ব্যবসায়ীদের দায় কম। অভিযান চালাতে হবে মিলগুলোতে যেখানে মজুদ আছে লাখ লাখ মেট্রিক টন। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। ঈদুল ফিতরের কয়েকদিন আগে বাজার থেকে হঠাৎ উধাও হয়ে যায় সয়াবিন তেল। ঈদের পরে 38 টাকা বাড়িয়ে লিটার প্রতি তেলের দাম 198 টাকা নির্ধারণ করে সরকার। আর এতেই বাজারে আসতে শুরু করে সয়াবিন তেল। তাহলে এসব তেল এতদিন কোথায় ছিল? মিল মালিকদের পাশে বসিয়ে বাণিজ্যমন্ত্রী পাইকারি ও খুচরা বিক্রেতাদের ওপর দায় চাপালেন। যে কথাটা তারা দিয়ে গিয়েছিল, এই টোটাল ব্যবসায়ী চেইন, এই ফজলুর রহমান থেকে শুরু করে মৌলভীবাজার যে রিটেইলার, যে না আমরা বাড়াবো না, সেইখানে তারা কথা রাখে। মন্ত্রীর মন্তব্যে নড়েচড়ে বসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সারাদেশে অভিযান চালিয়ে খুচরা বিক্রেতাদের কাছ থেকে উদ্ধার করে লাখ লাখ লিটার সয়াবিন তেল। তবে অভিযানের বাইরে রয়েছে মিল মালিকরা, যাদের কাছে মজুদ আছে কয়েক কোটি লিটার।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, সয়াবিন তেলের বাজার অস্থিরতার পেছনে মিল মালিকরাই বেশি দায়ী। ঈদের এক সপ্তাহ আগেই তো সব কোম্পানি তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, রেট বাড়ার পরে কোম্পানি আমাদেরকে তেলটা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মিল মালিকদের বাইরে রেখে কেবল খুচরা বাজারে অভিযান চালিয়ে সংকটের সমাধান মিলবে না। আজ পর্যন্ত এই কোম্পানিগুলিকে কিন্তু না অভিযান চালানো হয়েছে, এই কোম্পানিগুলির জবাব দিতে চাওয়া হয়েছে, কিছু করা হয়নি, বরং তাদের উল্টো দাম বাড়িয়ে দিয়ে তাদেরকে পুরস্কৃত করা। যদি তাদের বিষয়ে কোনো সরকারি ভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া না হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু এই সংকটটি থেমে থেকে যাবে বলে আমরা মনে করি। তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে সকল পর্যায়ে অভিযানের পাশাপাশি সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। প্রতিদিনের জন্য একটা মনিটরিং একটা টিম করতে পারে, আজকে তার উৎপাদন কত, সে বিতরণ কত করেছে, এবং হচ্ছে আমদানি কত করেছে। এই গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদেরকে আসলে চিহ্নিত করার জন্য আমাদের ব্যবসায়ী সংগঠনগুলি এগিয়ে আসা উচিত, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে হয়তো দেখা যাবে অন্যান্য যারা ব্যবসায়ী আছেন তারা এই ধরনের মানে কার সাথে সাথে যুক্ত হবে না, তারা এরকম সংকট তৈরি করবে না। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। রক্ষকই যেন ভক্ষক। সড়ক শৃঙ্খলা আর রাস্তায় গাড়ি রাখার দায়ে যে পুলিশ জরিমানা আদায় করে তারাই অভিযুক্ত রাস্তায় অবৈধ পার্কিংয়ের দায়ে। রাজধানীর প্রায় প্রতিটি থানার সামনে রাস্তা দখল করে দিনের পর দিন বিভিন্ন মামলায় জব্দ করা গাড়ি রেখেছে পুলিশ। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ছাড়াও ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আইনজ্ঞরা বলছেন এর দায় এড়াতে পারে না ডিএমপি। বিস্তারিত থাকছে রাহেন শোভনের রিপোর্টে। গাড়ির গ্যারেজ নয়, এটি রাজধানীর পল্টন থানা। মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়ি থানা চত্বর ছাপিয়ে এখন সামনের রাস্তা দখলে নিয়েছে। জব্দ করা গাড়িতে রাস্তার অর্ধেক বন্ধ থাকায় এই সড়কে প্রায় যানজট লেগে থাকে। রাজধানীর প্রায় প্রতিটি থানার চিত্রই এমন। এলাকাবাসীর অভিযোগ, থানার সামনের রাস্তায় জব্দ করা গাড়ি রাখায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এগুলো তো আজকে থেকে না, সারা জীবনে প্রতিটা থানার সামনে পড়ে রয়েছে, কেউ তো দেখার নেই। এখান দিয়ে তো হাঁটতেও সমস্যা হয় এবং যানজটেও সমস্যা হয়, সব দিক দিয়ে সমস্যা হয়। এইটা যদি না থাকতো তাহলে তো মানুষ চলাচলের অনেক ভালো সুবিধাটা ভালো হতো, আর এটার কারণে তো যানজট বেড়ে গেছে। রাস্তায় পার্কিং করলে যে পুলিশ জরিমানা করে তারাই কেন রাস্তার ওপর দিনের পর দিন গাড়ি রাখছে, এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ জানায় জায়গার অভাবে নিরুপায় তারা। ডিএমপির কোনো ডাম্পিং স্টেশন নাই। ডিএমপির ভিতরে যদি ডাম্পিং স্টেশন থাকতো তাহলে মামলার আলামত হিসেবে জব্দকৃত এই গাড়িগুলো আমরা ডাম্পিং স্টেশনে রাখতে পারতাম। এই ডাম্পিং স্টেশনের জন্য আমরা ডিএমপির পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করেছি, কারণ এখানে যে ডাম্পিং স্টেশন কোথায় হবে সেটা কিন্তু সিটি কর্পোরেশন নির্ধারণ করে দেবে, এবং ডাম্পিং স্টেশনের যে জায়গাটা দরকার এই জায়গাটাও সরকার অধিগ্রহণ করে দেবে। সুতরাং আমরা শুধু সরকারের কাছে এই ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চাইতে পারি, আমরা সিটি কর্পোরেশনকে চিঠি লিখতে পারি আমাকে ডাম্পিং স্টেশন করে দেওয়ার জন্য। সুতরাং এই বাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে এই প্রসেসে কিন্তু পুলিশের ভূমিকা খুব বেশি একটা নাই। রাস্তা আর ফুটপাত দখল করে গাড়ি রাখার ফলে যে ছোট বড় দুর্ঘটনা ঘটছে তার দায় ডিএমপি এড়াতে পারে না বলছেন এই আইনজ্ঞ। আমাদের এই জায়গা নাই এই অজুহাতে যে আমরা রাস্তায় উপরে রেখে দিচ্ছি, সেটা কিন্তু আমাদের ট্রাফিক সেফটির ক্ষেত্রে বিড়ম্বনার কারণ হচ্ছে, আমাদের কিন্তু অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে যেহেতু প্রধান সড়কে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, আর আমাদের সড়কের ফাংশনালিটি কমে যাচ্ছে। থানার কর্তৃপক্ষের কোনো গাড়ি যদি প্রধান সড়ক বা ফুটপাতে রাখার কারণে যদি দুর্ঘটনা হয় তখন তো ডিরেক্টলি এই এই কার্যকারণে থানার দায় থাকবেই, কিন্তু আমরা মনে করি থানারা যেহেতু আইনকে প্রতিষ্ঠা করার দায়িত্বে আছেন তাদের দ্বারা যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় সেই জন্য অচিরেই আমাদের জোর দাবি থাকবে এখন যে ফুটপাত বা প্রধান সড়কে যেই জব্দকৃত গাড়ি আছে সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হোক, কারণ কোনো ধরনের দুর্ঘটনা হলে তারা কিন্তু তাদের নিজেদের মনস্তাত্ত্বিক এক ধরনের তারা দায়হীনতায় ভুগবেন যে তাদের কারণে হচ্ছে। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার শুল্ক স্টেশনে সার্ভার ত্রুটি হচ্ছে প্রায়। এতে চালানসহ অন্যান্য বিল প্রদানে সমস্যার কারণে পণ্য খালাস হচ্ছে ধীর গতিতে, আর এজন্য ভোগান্তিতে পড়েছেন বন্দরের আমদানি রপ্তানিকারক এবং ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পরিবহন শ্রমিকরাও। এদিকে বন্দরে প্রায় কয়েকশো পণ্য ভর্তি পরিবহন আটক পড়েছে। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুন রশিদের তথ্যছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। নির্ভুল ডাটা এন্ট্রি, জালিয়াতি বন্ধ এবং দ্রুত সময়ে বিল চালান সেবা দিতে
ছয় বছর আগে সার্ভার বসানো হলেও চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই ডিজিটাল সেবা পুরোদমে চালু হয়। কিন্তু গেল কয়েক মাস থেকে সার্ভার ত্রুটির কারণে আমদানি রপ্তানি কারক ও পরিবহন সংশ্লিষ্টরা পড়েছেন নানা সমস্যায়। আমাদের এই সার্ভারের সমস্যার কারণে সরকার যেমন রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আমরা যারা সেনে বাসি আমরা গাড়ি আটকে থাকার কারণে গাড়িগুলোকে ড্যামারেজ দিতে হচ্ছে, এইভাবে সেনেপগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রাইভাররা নানান ধরনের চাপ দেয় গাড়ির, তাদেরকে খাওয়ার টাকা দেওয়া লাগে, অনেক ধরনের লস হয়। এদের এখন সার্ভারের ডাউন কারণে এরা মালটা দিতে পারে, আমাদেরকে খালি করতে পারতেছে না। আমরা কাল থেকে পড়ে আছি, আমাদের না এখানে পুরিং দিতেছে না অন্য কিছু পাইতেছি। তিন দিন থেকে আছি, কোনো গেট পাস হচ্ছে না। আমাদের গাড়ি পাথরের গাড়ি নিয়ে আসি, এখন সমস্যা সবারই। আপনার আপনি বাড়িতে ফ্যামিলি আছে, তিন দিন থেকে এবারে আসে না, আমাদের কাপড় চোপড় নিয়ে আসি, এটা একদিনে খালি হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় তিন দিন হয়ে গেল। তিন দিন থেকে আমরা এখানে না চান করতে পারতেছি, না কাপড় চেঞ্জ করতে পারতেছি, না বাড়ি যাইতে পারতেছি। রিমোট এরিয়া হওয়ার কারণে অনেক সময় সার্ভার জটিলতা হচ্ছে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা। অল বাংলাদেশ এসআই কোড অলরেডি আপডেট করার কারণে 3:30 থেকে একটু প্রবলেম হয়, কাজে একটু মানে স্থিরতা আসে। আসলে এসআই কোড অল সিস্টেম এটা হচ্ছে যে এনবিআর বা মূল যে আমাদের সার্ভারের যে হেড অফিস, তারা এটা বলতে পারবে কেন হইতে পারে। আর গত 2 দিন আগে ঝড় হয়েছে আমাদের এখানে, এই কারণে আপডেট একটু হইতে পারে। আমাদের একটা রিমোট এলাকা, এখানে আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় এটা হয়। শিগগির বন্দরের সার্ভার ত্রুটি নিরসন করে নিরবিচ্ছিন্ন সেবা দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন আমদানি রপ্তানি কারক ও পরিবহন চালকরা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। ডেস্টিনি প্রতারণার মামলায় 4 বছর কারাদণ্ডের রায়ের পর হাসপাতালে ভর্তি হয়েছেন এই কোম্পানির প্রেসিডেন্ট হারুনুর রশিদ। বৃহস্পতিবার ঢাকার আদালতে বহুল আলোচিত এই মামলার রায় হয়, তাতে 46 আসামি সাজা হয়। হারুনকে দেয়া হয় 4 বছরের কারাদণ্ড, সঙ্গে 3.5 কোটি টাকা জরিমানা। টাকা দিতে না পারলে তাকে আরও 6 মাস কারাভোগ করতে হবে। রায়ের পর অন্য আসামিদের সঙ্গে তাকেও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ হয়। তবে বিকেলেই কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিকে রায়ে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 2,300 কোটি টাকা জরিমানা করে তা ক্ষতিগ্রস্তদের ভাগ করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের খাগড়াবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত 2 যুবদল কর্মীর পরিবারের সাথে দেখা করতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে বাণিজ্য মন্ত্রী সহ সরকারের পদত্যাগ করা উচিত। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সাহেব, তিনি নিজে একজন বড় ব্যবসায়ী, তিনি ব্যবসা থেকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এবং গোটা আজকে যে অবস্থাটা আপনার দ্রব্য মূল্য বৃদ্ধির, সেই অবস্থায় আমরা যেটা পরিষ্কার করে দেখতে পাই যে সরকারের প্রচ্ছন্ন মদতে, তাদের প্রোটেকশনে এই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের যারা লোক, তাদের সিন্ডিকেটরাই আজকে মূলত দায়ী হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির। বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনাকারীরা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এনামুল হক শামীম। দুপুরে শরৎপুরের নড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভিত অনেক মজবুত, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার সক্ষমতা বিএনপির নেই। পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম সর্দার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। যারা বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করতে চায় তারা দেশদ্রোহী, ওরা পাকিস্তানের প্রেতাত্মা, ওদেরকে আইনের মুখোমুখি আনা দরকার। আওয়ামী লীগের ভিত অনেক মজবুত, সরকারেও আওয়ামী লীগ, রাজপথেও আওয়ামী লীগ, আন্দোলন করে আওয়ামী লীগকে কখনো আপনারা ক্ষমতাচ্যুত করতে পারবেন না। গণভবনে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা। বিকেল 4:35 এ সভা শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন। এতে কুমিল্লা সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম সহ বোর্ডের সদস্যরা বৈঠকে অংশ নিয়েছেন।
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। সিরাজগঞ্জ সদরের শাহানগাছা ও মহিষা মোড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সহ দুজন নিহত হয়েছে। এ সময় এক এসএসসি পরীক্ষার্থী সহ অন্তত পাঁচজন আহত হন। হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজশাহীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে জেলার গোদাগাড়ি উপজেলার বসন্তপুরে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে। খুলনায় বিদ্যুৎ ভবনের দেয়াল ভেঙে এক শিশু মারা গেছে, সময় আহত হয়েছে দুই শিশু। বেলা সাড়ে এগারোটায় নগরীর ওজো পাডোকর বিভাগীয় অফিসের জর্জীয় সীমানা প্রাচীরের পেছনের অংশ ভেঙে পড়ে। এ সময় দেয়ালের পাশের রাস্তায় খেলতে থাকা তিন শিশু আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবার বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জর্জীয় সীমানা প্রাচীরের উপর নতুন করে সিমেন্টের প্যালেস্টার দেওয়ার জন্য কাজ করতে গেলে পিছনের সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে। নগর পোরশায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুল সামাদ ও রথুনাথপুর গ্রামের আব্দুল নহু। স্থানীয়রা জানান, সকালে উপজেলার ভারতীয় সীমান্ত এলাকার পুনর্ভাবা নদীর পাশে জমিতে ধান কাটছিলেন সামাদ ও নহু। গুড়িগুড়ি বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে অন্য কৃষকরা দুজনের মরদেহ উদ্ধার করে। নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ থেকে রাজশাহীতে গাছ থেকে আম পাড়া শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত। তিন ধাপে পর্যায়ক্রমে 20 মে গোপালভোগ ও রানী পছন্দ, আর 28 মে হিরসাপাত বা হিমসাগর, 6 জুন ল্যাংড়া, 15 জুন আম্রপালি ও ফজলি, 10 জুলাই বাড়ি চার ও আশিনী, 15 জুলাই গোলমতি এবং সবশেষে 20 আগস্ট ইলমতি আম গাছ থেকে নামানো হবে। এ সময় কেউ যাতে অপরিপক্ক আম গাছ থেকে না পারতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জের কুসুমপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চিকিৎসা শিবিরে 4000 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন 2022 অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁওয়ের দুগ্ধ ভবনে উক্ত নির্বাচন ও সাধারণ সভায় সভাপতিত্ব করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু। নির্বাচনে তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ নাদের হোসেন লিপু। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দেশের দারিদ্র বিমোচনে ও পুষ্টি ঘাটতি দূরীকরণে সমবায় আন্দোলনকে জোরদার করার প্রতি গুরুত্বারোপ করা হয়। সভায় দেশে বিভিন্ন প্রান্তিক এলাকার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। দেশীয় প্রজাতির মাছের মধ্যে সুস্বাদু শোল রসনা বিলাসীদের কাছে বেশ জনপ্রিয়। এই মাছের বাণিজ্যিক কদরও রয়েছে। এর প্রজনন ও চাষাবাদে একের পর এক সফলতা অর্জনের পর এবার হ্যাচারিতে প্রথমবারের মতন শোল মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের তথ্যছবিতে শেফাউল করিম জানাচ্ছেন বিস্তারিত। রসনা বিলাসীদের কাছে খুবই জনপ্রিয় দেশীয় শোল মাছ। শহর কিংবা গ্রামে এই মাছের রয়েছে বেশ চাহিদা। তবে জলাশয় কমে যাওয়া ও অভয়াশ্রম নষ্ট হওয়া সহ নানা কারণে প্রায় হারিয়ে যেতে বসেছে এই মাছ। আশার কথা হলো, প্রায় এক দশকের চেষ্টায় শোল মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনে সফল হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি কেন্দ্রের গবেষকরা। গত এপ্রিল মাসে আমরা এই মাছের কৃত্রিম প্রজননে প্রথমবারের মতো সফলতা হওয়ার পর বর্তমানে এই সব রেণুপোনাগুলো আমরা নার্সারি করতেছি। বিভিন্ন প্রোটিন খাবার দিয়ে আমরা অভ্যস্ত করে এই প্রজনন কৃত্রিম প্রজনন করতে পেরেছি। এখানকার বিজ্ঞানীরা শোল মাছ সহ 34 প্রজাতির দেশীয় ও বিপন্ন প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবনে সফল হয়েছে। আরও 9টি প্রজাতি নিয়ে গবেষণা চলছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা পরিচালনা করে ইতিমধ্যে 34টি প্রজাতির প্রজনন এবং চাষাবাদ কৌশল উদ্ভাবন করেছে এবং এই সকল প্রযুক্তি এখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে বাঙালির সংস্কৃতি এবং কৃষ্টির যে অংশ দেশীয় মাছ সবগুলিকে পুনরুদ্ধার করা।
পোনা উৎপাদনের পর এখন বাণিজ্যিকভাবে শোল মাছ চাষের জন্য খাদ্যাভ্যাস নিয়ে কাজ চলছে। গবেষকরা বলছেন আগামী দুবছরের মধ্যে দেশীয় শোল মাছের পোনা উৎপাদন প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। শফাউল করিম, আরটিভি। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নগর ব্যবস্থাপনায় সুশাসন নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত থাকছে। রাজধানীতে নগর ব্যবস্থাপনায় সুশাসন নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, যেখানে নগরের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে সংসদ উত্তেজিত করে তোলেন ঢাকা কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানে আপনাকে প্রশ্ন তুলতে হবে, ওই প্রশ্ন তোলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি সুশাসন নিশ্চিত করতে পারবেন। সাময়িক সময়ের জন্য না থেকে নির্ধারিত সময়ে যে পৌঁছায় এই সমস্যাটি সমাধান হবে কিনা। সরকারি দল হিসেবে ঢাকা কলেজ উন্নতির ফিরিস্তি তুলে ধরে জনগণ তাদের পক্ষে আছে বলে নানা যুক্তি খণ্ডন করে। আজকে আপনার যে সংস্থাগুলো রয়েছে, সংস্থাগুলো ঠিকমতো কাজ করতে পারছে না, সংস্থাগুলো সমন্বয়হীনতা হচ্ছে, এই সমন্বয়হীনতার জন্য আজকে বাইরে থেকে এসে তাদেরকে কাজ করতে হচ্ছে সমস্যাগুলো সমাধান করার জন্য। সরকারের বিরোধিতা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বলেন, সবগুলো উন্নয়ন সংস্থাকে নিয়ে পরিকল্পনা মতো কাজ করতে পারলেই নাগরিক সেবার মান বাড়বে। সমন্বয় কারা করতে পারবে? আপনি এমন কোন পলিসি দিয়ে যাননি যে এই যে 54টা ওই অঙ্গসংস্থান আছে, এই 54টা সংস্থার এমডি মাননীয় নগর পিতার কথা মানবে, এরকম কোন পলিসি তাদের কাছে ছিল না। প্রধান অতিথির বক্তব্যে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তেঁতুলতলা মাঠের উদাহরণ দিয়ে বলেন, এমন একটা নগর ব্যবস্থার কথা চিন্তা করতে হবে যেখানে এক বিঘা খেলার মাঠের জন্য আন্দোলন করতে হবে না। নগর সরকারই বলেন, সমন্বিত পরিকল্পনাই বলেন, there has to be a vision. এবং ওই ভিশনটা ডিবেটেড হতে হবে, সকলের মতামত নিয়ে হতে হবে, ঢাকা শহরের জন্য একটা ভিশন দাবি করতে হবে, সেই ভিশনে সেই দর্শনে সকলের অংশগ্রহণের ঢাকা হতে হবে। ভূমিদস্যুদের ভিশনের ঢাকা হইলে সেখানে চলবে না। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের ক্রেস্ট ও সনদ দেয়া হয়। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই। শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট 73 বছর বয়সে মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তার মৃত্যুতে দেশের পতাকা অর্ধনমিত করে 40 দিনের সরকারি শোক পালনের ঘোষণা করা হয়েছে। শোক পালনের পাশাপাশি ফেডারেল ও স্থানীয় পর্যায়ে মন্ত্রণালয়ে এবং সরকারি বেসরকারি খাতের সংস্থাগুলো 3 দিন বন্ধ থাকবে। প্রেসিডেন্টের মৃত্যুতে তার ভাই ও আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আমিরাতে ডি ফ্যাক্টো শাসক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবুল হাসানের বিকল্প এখনও তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। চট্টগ্রামে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার করোনামুক্ত হয়েছে জানিয়ে বিসিবি প্রধান বলেন, আজও সাকিবের টেস্ট করানো হবে, রিপোর্ট নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দেবেন। শারীরিক অবস্থা বিবেচনায় প্রথম টেস্টের একাদশে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পাপন। কালকেও একটা টেস্ট করেছে, ওখানে নেগেটিভ এসেছে, আজকে আমরা আবার টেস্ট করাচ্ছি, আজকেও যদি নেগেটিভ হয় তখন আমরা চিন্তা করব কি করা যায়। যে যত কথাই বলি, আমাদের এখানে সাকিবের তো আসলে আমাদের কোনো সাবস্টিটিউট নেই, এটা হলো রিয়েলিটি, এটা নিয়ে কথা বলে লাভ নেই, এটা নেই। সো যার জন্য ও যদি না খেলে তখন আমাদের হয় একটা বোলার কম খেলাতে হয় অথবা একটা ব্যাটসম্যান কম খেলাতে হয়। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দর্শক, রাতের সংবাদ 10:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।